Jatiya Congress Kormi Hokol E Kebol Congress Dolor Juddhanahoy E Samoguri Ohamor Jatiya Sarthon Netritto Moi Sammukhot Thakim এতিয়া পাছত বিজেপির গুন্ডার প্রথমটো শিলগুটি মূর মূরর পর পড়িব এতিয়া পাছত বিজেপির লাঠে ভঙা প্রথমখন গাড়ি ভূপেন বড়া হব সম্মুখত থাকিম কোন কথাই যদি সম্মুখত থাকিব পারে ব্রিটিশের বিরুদ্ধে ভুগেশ্বরী ফুকনে যদি সম্মুখত থাকিব পারে ব্রিটিশের বিরুদ্ধে যদি 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 আমার কুহাল কোরে ফাঁসি কেলত উলমিব পারে এইখান দেশের স্বার্থত যদি মনোনয়ন দিবলে যদি শাস্তি মূল পাতি লব পারে আজ আমি কংগ্রেস কর্মী সকলে গণতন্ত্রের সংবিধান বসাবর কারণে বিজেপির গুন্ডাই হোক পুলিশের লাঠিয়ে হোক আমি মুরাদ পাতিবলে সাজু হব লাগিব আরক্ষী বিষয়াসকলক মই কম আপনাদের জুই খতি খেলিছে আরক্ষী বিষয়াসকলক মই কম আপনাদের জুইর খতি খেলিছে জুইর খতি নেখেলিব আপনার কাখর ঘরত যেটা জুই লাগে সেই জুই আপনি নুমাবলে চেষ্টা করিব নহলে কোনে জানে সেই জুই আপনার ঘরত গিয়ে লাগি যাব পারে শিবামণি বড়া অকলশরীয়া নহয় আজি এই সামগ্রীর যে যুজ হয়েছে এয়া বিজেপির পতনের আরম্ভণি হয়েছে এয়া বিজেপির ধ্বংসের আরম্ভণি হয়েছে শিবামণির পিঠির পর তেজ ওলাইছে মোর নাকেদি তেজ ওলাইছিল দেবাবর শইকীয়ার ভরির তেজ উলিয়াইছে হয়তো কেইদিনমানের পাছত আমি কলিজার তেজও অসম মাটির ভরি ধুয়াব লাগিব হিমন্ত বিশ্বর শাসনকালত এদিন আলফা আছিলে সশস্ত্র সংগ্রামত বিশ্বাস করে হিমন্ত বিশ্ব শর্মায় বন্দুক লৈ আলফা করবলে কৈছিলে তারপর আহি পেলে তো ভিগু ফুকনের খাস মানু হল তারপর প্রফুল্ল মহন্তর খাস মানু হল তারপর হিতেশ্বর শইকীয়ার খাস মানু হল তারপর সোনোয়ালের খাস মানু হল আর সোনোয়ালক লেং মারি পেলে আজ মুখ্যমন্ত্রী হল এই হিমন্ত বিশ্ব শর্মার অসমৰ মানুহে মুখ্যমন্ত্রী নাই পতা একৈশ সনের পুস্তারত সর্বানন্দ সোণোৱালৰ ফটো খন ডাঙর আছিলে অসমৰ মানুহে সর্বানন্দ সোণোৱালৰ ফটো চাই পেলাই বিজেপি ভোট দিছিলে কিন্তু তেও যেনেকে ঔরঙ্গজেবে যেনেকে শাহজাহানক বান্ধি পেলাই রাজা হয়েছিলে কংসই যেনেকে উগ্রখানক বান্ধি থৈ পেলাই রাজা হয়েছিলে হিমন্ত বিশ্ব শর্মায় সর্বানন্দ সোণোৱালৰ সাগরের পর বানি থাকলে মুখ্যমন্ত্রী হয়েছে প্লিজ দুয়ারে দিয়ে